বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ছয় আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া ছয় আসামি হলেন মিন্নি, রিফাত ফরাজি, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মুসা ওরফে মুসা বন্ড, মোহাইমিনুল ইসলাম সিফাত ও আল কাইম ওরফে রাব্বিয়াকুল। এর মধ্যে আসামি মুসা পলাতক খালাস পেয়েছেন হাসান, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সাইমন। সকালে কঠোর নিরাপত্তায় আদালতে মিন্নি সহ নয় আসামিকে আদালতে হাজির করা হয়। রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এই মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান। ২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। অপু, রায় সম্পর্কে বিস্তারিত জানবো, সেই সাথে জানাবেন আপনার কাছে কি তথ্য আছে। আমরা সকাল থেকে কিন্তু এই সংবাদটি জানানোর জন্য ডিবিসির দর্শকদেরকে বরগুনাতে জেলা জজ আদালতে আমরা অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে এখানে বিচারক আসাদুজ্জামান তিনি রায় ঘোষণা করেছেন এবং আপনি জানেন যে মিন্নি সহ ছয় আসামিকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। এর বাইরে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমাদের সাথে সরাসরি যুক্ত হবে, এই রায়ের সার্বিক চিত্রটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। এই রায়ে সারা বাংলাদেশ সহ বরগুনা সহ সারা বাংলাদেশে একটি আলোচিত হত্যাকাণ্ড ছিল রিফাত শরীফ হত্যাকাণ্ড। আজকে ৪৬২ দিন পর এই রায়টা প্রচার করেছে। এই রায়তে আয়েশা সিদ্দিকী মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ৪ জনকে খালাস দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষে যারা মামলা পরিচালনা করেছি অত্যন্ত আমরা রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছি এবং রায়ে কিছু অবজারভেশন দিয়েছে। এই যে কিশোর গ্যাং, তারা উঠতি বসি এই পরিকল্পনা করে এই যে রিফাতকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা রাষ্ট্রপক্ষে শুরু থেকেই বলেছিলাম এই আশাদ আক্তার ইতে মিন্নি সে হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যার কারণে এই রিফাত শরীফ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেটাই আজকে রায় তার ফাইন্ডিংসে এটাই দিয়েছে যে মিন্নি ষড়যন্ত্রকারী ছিল। মিন্নি যদি এই ষড়যন্ত্র না করতে আজকে রিফাত শরীফ মধ্যে একটা নিরীহ ছেলে এইভাবে মৃত্যুদণ্ড হইতো না। আমরা ৬ জনকে যে মৃত্যুদণ্ড দিয়েছে আমরা বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আমরা সন্তোষ প্রকাশ করেছি এবং মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সারা দেশব্যাপী বরগুনাবাসী মানুষ সকলেই দেখতে পারছে। আমাদের রাষ্ট্রপক্ষে আবেদন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা শুনছিলাম, আমরা একটু কথা শুনতে চাই আমরা একটু আসামি পক্ষের যিনি আইনজীবী আছে তিনি কথা বলছে তার সাথে একটু কথা তার একটু কথা শুনবো। তার মধ্যে অভিযোগ ছিল এই যে তিনি একজন আসামিকে আশ্রয় দিয়েছিলেন, বেসিক্যালি সেই বিষয়টাও প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয় নাই যে তিনি আশ্রয় দিয়েছেন, কাজেই সেই কারণেও তাকে খালাস দিয়েছেন এবং মুসার বিরুদ্ধে অ্যাজ এ হোল প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম না হয় খালাস দিয়েছেন। আর বাকি ৬ জনের কথা তো আমি বললাম যে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। আমি এই রায়ের ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া জি, আমি কিন্তু পার্টিকুলার আসামির পক্ষের আইনজীবী, দ্যাট ইজ আমার আসামি কামরুল ইসলাম সাইমন। কামরুল ইসলাম সাইমন সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণিত না করতে পারায় তিনি খালাস পেয়েছেন, কাজী অন্য আসামি সম্পর্কে আমি আমার প্রতিক্রিয়া দিতে পারি না। সেটা সম্পর্কে ধন্যবাদ। আমরা আসামি পক্ষের আইনজীবীর কথা শুনছিলাম। এর আগে কিছুক্ষণ আগে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, যিনি এই মামলার ৭ নম্বর আসামি ছিল, তার বাবা আমাদের সাথে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, দাবি করেছেন তার মেয়েকে সব পুলিশ ষড়যন্ত্রভাবে এই মামলার ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন, কিন্তু তিনি উচ্চ আদালতের আশ্রয় নেবে, তিনি তার মেয়ের মিন্নির জন্য উচ্চ আদালতে গিয়ে আশ্রয় নেবে। এখানে আইনজীবী একটু কথা বলছে, আমরা একটু সরাসরি তার কথাও একটু শুনতে চাচ্ছি। এই রায়তে রায় তো স্বাভাবিকভাবে এক কথা বলছি, রায় একটু সংক্ষুব্ধ হবে, রায় তো একদিকে চলে যাবে, রায় হবে, পজিটিভ নেগেটিভ দুইটাই হবে, আমাদের মেনে নিতে হবে। তবে এই রায়টা আমরা খুশি হতে পারি না, এটা আপনাদের আগে থেকে বলছিলাম আগেও। আসলে এই জায়গাটা
পুরো যেহেতু আমরা রায়টা শুনতে পারিনি আজকে যেহেতু সময় কম ছিল আমরা রায়টা পুরো পড়ে তারপর বলতে পারবো এই মুহূর্তে বলতে পারবো না এই জায়গাটা এই অবজারভেশনটা আসলে পুরোটা বলতে পারবো না ভাঙা ভাঙা অবজারভেশন না বলাই ভালো তবে যেটা হচ্ছে যে আদালত বলছে এই কথাটা যে মিন্নি মোটরসাইকেলে ওঠেনি মিন্নি নয়নবনকে ঠেকানোর চেষ্টা করছিল এই কথাগুলো আদালত বলছে তো পুরোটা না দেখলে বলা যাবে না এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়ায় রায় তো একটু সংক্ষুব্ধ হয়েছে স্বাভাবিকভাবেই তবে আমাদের একটাই প্রতিক্রিয়া আমরা উচ্চ আদালতে যাবো আপিল করব আমরা কথা শুনছিলাম আয়েশা সিদ্দিকী মিন্নির আইনজীবীর সাথেও আমরা এতক্ষণ কথা শুনছিলাম কিছু পরের মধ্যেই আসামিদেরকে বের করে নেওয়া হবে এর আগে আপনি জানেন যে সকালে কিন্তু আজকে সকাল 8:45 এই মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি তিনি তার বাবার সাথে মোটরসাইকেল যোগে এখানে এই আদালতে আদালত প্রাঙ্গণে এসেছিলেন তারপরে বেলা 12:15 সময় মামলার অন্যতম 8 আসামি আপনি জানেন যে আজকে 10 জনের প্রাপ্তবয়স্ক 10 জন আসামির কিন্তু এই রায় ঘোষণা করা হলো তাদের মধ্যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে বাকি 4 জনের বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে 6 জনের মধ্যে আজকে 9 জন এখানে উপস্থিত ছিল বাকি 1 জন মুস্তা বন্ড তিনি উপস্থিত ছিলেন না তিনি পলাতক হিসাবে ছিল যদিও বা তাকে বেকসুর খালাসও এখানে দেওয়া হয়েছে এবং সকালবেলাতে আমরা যখন দেখেছি যে যখন এই 8 আসামিকে এখানে এই আদালত চত্বরে নিয়ে আসা হয় তখন কিন্তু এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা পুলিশ এবং র‍্যাবের ইউনিট সেখানে ছিল এবং আপনাকে আমি একটু উল্লেখ করতে চাই যে গেল বছরের অর্থাৎ 2019 সালের 26 জুন এই হত্যাকাণ্ডটি কিন্তু ঘটে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে বসে প্রকাশ্য হত্যাকাণ্ডটি ঘটে এবং এরপর আজকে যে যারা এই আসামির মধ্য থেকে ফাঁসির নাম ফাঁসির ঘোষণা যাদের জন্য এসেছে তারা হচ্ছে 1 নম্বর আসামি রিফাত ফরাজি যিনি এই রিফাত শরীফকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় একেবারে সম্মুখে ছিল আমরা একটু কথা শুনব এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাথে রয়েছে এখানে রয়েছে যারা আসামিদের পরিবারের সদস্যরা রয়েছে রিফাতের পরিবারের সদস্যরা রয়েছে আমরা একটু কথা শুনব রিফাতের নিজের হাতে অস্ত্র সরবরাহ করে এবং নিজেও না এটা ভুল ধারণা ভিডিওতে দেখা গেছে এটা ভুল এটা ভুল ধারণা আজকে যে রায় হলো সে রায় নিয়ে আপনি আসামির বাবা হিসেবে কি বলবেন না সে রায় আমি এটা মানি না এটা আমার ন্যায় রায় আমি পাই না ন্যায্য রায় পাই না আমি উচ্চ আদালতে যাব এবং সেখানে আমি সঠিক রায় পাবো ইনশাল্লাহ প্রত্যাশা কি ছিল প্রত্যাশা এখানে যে ই ন্যায় বিচার যদি হইতো তো সবাই অল্প অল্প কিছু ই হইতে পারতো কিন্তু এভাবে হওয়ার কোনো যৌক্তিকতা পাইনি এখানে দণ্ডপ্রাপ্ত আসামি রিফাত ফরাজির পরিবারের পক্ষ থেকে এখানে কথা বলা হয়েছিল এর আগেও আমাদের সাথে কথা বলেছে অন্যতম আসামি মিন্নির বাবা তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন জানিয়েছেন যে কোনোভাবেই তার মেয়ে এই হত্যাকাণ্ডের সাথে সংলিপ্ত নয় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং আপনি জানেন যে খুব এই হত্যাকাণ্ডের মাত্র 15 মাসের মাথায় কিন্তু এত বড় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষণা করলো এর জন্য আমরা এর মধ্যে বেশ কিছু এখানকার মানুষের সিভিল সোসাইটির কথা শুনেছি তারা আসলে এক ধরনের সন্তোষ প্রকাশ করেছে তারা বলছে যে অনেক স্বল্প সময়ে এই এই ধরনের চাঞ্চল্যকর একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে এবং তাদের প্রত্যাশিত রায় এসেছে তারা জানিয়েছেন তাদের প্রত্যাশিত রায় এসেছে এবং এতে করে তারা সন্তোষ প্রকাশ করেছে আমি একটু জানিয়ে দিতে চাই যে যাদেরকে আজকের এই দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে
মামলার এক নম্বর আসামি রিফাত ফরাজি, পুলিশের দেয়া অভিযোগের মামলার এক নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজি। রিফাত ফরাজি বরগুনা পৌর শহরের ধানসিঁড়ি সড়কের আহসান হাবিব দুলাল ওরফে দুলাল ফরাজির ছেলে। তাকে গত 3 জুলাই গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করে এবং রিফাত শরীফকে হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নকারী এই রিফাত ফরাজি তাকে এবং নয়ন বন্ডের, যেটি বলছিলাম যে এই আতঙ্ক মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিল এই বরগুনার নয়ন বন্ড, যে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে হত্যাকাণ্ডের 6 দিনের মাথায় সে তাকে তার মৃতদেহ পাওয়া যায় পুলিশের বন্দুকযুদ্ধে। আমরা আস্তে আস্তে আদালত চত্বরের একটু বাহিরেও যাব, কেননা এখানটাতেও রয়েছে যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যাদের ফাঁসির নাম আসলো তাদের স্বজনরা এখানে রয়েছে। এর বাইরে আমরা আরেকটু আপনাকে জানতে চাই যে 2 নম্বর আসামি আব্দুল কাইয়ুম ওরফে রাব্বি এখনও কিন্তু এই মামলার 2 নম্বর আসামি ছিল এবং রাব্বি এখনকে নয়ন বন্ডের সেকেন্ড হ্যান্ড হিসেবে এখানে সে পরিচিত ছিল এবং রাব্বিও কিন্তু আজকে তার ফাঁসির আদেশ এসেছে। আমরা এর বাইরে 3 নম্বর যে আসামি ছিল মহিনুল ইসলাম সিফাত বন্ড গ্রুপের একজন অন্যতম সদস্য, তারও কিন্তু রায় এসেছে ফাঁসির এসেছে নাই এবং 4 নম্বর আসামিরও ফাঁসির দণ্ডাদেশ এসেছে এবং 5 নম্বর আসামি সদর উপজেলার 2 নম্বর গৌরচন্দ্র এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে, পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে তিনি এই হত্যাকাণ্ড পরিকল্পনা করছিল বলে আমরা জানতে পেরেছিলাম। এবং এখানে পরিবারের লোকজন রয়েছে, তারা অবস্থান করছে, তারা যেটি বলছে যে তাদের পক্ষ থেকে তারা উচ্চ আদালতের আশ্রয় নিবে। তারা অপু আপনি থাকুন।